অভিযানক মুকলি সমর্থন দি আরক্ষীর জালত তৌসিফ আলী ফারুকী। আইআইটির ছাত্রর কাণ্ডয় হাহাকার লগাইছে আরক্ষীর বৰঘৰত। দিনে পাঁচবারক নামাজ পড়িছিল ধৃত তৌসিফে। আইআইটির ছাত্রর আইএসআইএসৰ প্রতি আকর্ষণক লৈ তীব্র শঙ্কিত হয়ে পড়েছে অসম আরক্ষী। ঘনে ঘনে উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এসটিএফৰ কার্যালয়ত। উদ্দেশ্য কেনেকৈ রোধ করব পারি আইএসআইএসৰ আগ্রাসন, কেনেদরে জালত পড়ব আইএসআইএসৰ স্লিপার সেল। এনআইএ তথ্য অনুসরিয়ে অসম আরক্ষী প্রযুক্তিবিদ্যা দখল থাকা বিষয়া জওয়ানক আইএসআইএস বিরোধী অভিযানত ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে। আইআইটির বিটেকর ছাত্র তৌসিফ সোশ্যাল মিডিয়াত মুকলিকৈ লিখিছিল ভারত বিরোধী মন্তব্য, বিচারি আছিল আইএসআইএসত যোগদানের পথ। সেই পোস্টটো দিয়ার পাছতে ছাত্রজনক বিচারি হাহাকার লাগিছিল আরক্ষীর মাজত। আরক্ষী বিচারি থাকুতে হঠাৎ হাজো অঞ্চলত তৌসিফক একাংশ লোকে করায়ত্ত করে। হাতত ইসলামিক পতাকালে ঘুরি ফুরুতে একাংশ লোকে সোধা পোছা করা তৌসিফে আইএসআইএসৰ প্রতি আসক্ত সেয়া স্পষ্ট। হাজো এরিয়াত প্রেজেন্সটো পোৱা গৈছে বুলি গম পাই পেলাই তাতে মানুহৰ সহযোগত লৰাজন এপ্রিহেন্ড করা গল। তেওঁৰ নাম হল তৌসিফ আলী ফারুকী। তাৰপিছত লৰাজনক ইনিশিয়ালি ফুটপুষ্ট কৰিবলৈ আমি এসটিএফ অফিচলৈ ইয়াতে অনা গৈছে আৰু পর্যায়ক্রমে আমি যিখিনি ভেরিফাই করা যাক তেওঁৰ কিহৰ কাৰণে মেইলটো দিছিল বা হোৱাট ওয়াজ হিজ মোটিভ সেই পার্টখিনি আমি এসার্টেইন কৰি আছো আৰু ফার্ডাৰ ফলো আপ একশনখিনি চলি থাকিব। যুবকজনক হাজো আরক্ষীয়ে সন্ধি লৈ গতাই দিয়ে এসটিএফ। এসটিএফে তৌসিফক জেরা করার পোহরলে আহিল কেতবোৰ ভয়ঙ্কর তথ্য। দিল্লীৰ তৌসিফ আইআইটি টপার আছিল, এজন সম্বন্ধীয় খুড়া অবসরপ্রাপ্ত আইপিএস বিষয়া। অত্যাধিক কুরান পঢ়াৰ বাবে দুর্বলতা বাঢ়িছে আইএসআইএসৰ প্ৰতি। তেওঁ আইএসআইএসত জইন কৰিব বুলি তাতে একজেক্টলি ৱৰ্ডটো দিয়া আছে। তেওঁ গৈ আছে খৰাচান বুলি এৰিয়া এটাত কণ্ট্ৰল বাই ইছলামিক ষ্টেট। মেইলখিনি মেইলখন বহুত জেগাত মাৰ্ক কৰিছে ইনক্লুডিং আই জি পি চি ডাব্লিউ আৰ মানে আই জি পি এছ টি এফ তাতেও মাৰ্ক কৰিছে। তেওঁ পঠাইছিল মাৰ্ক কপি এটা তেওঁ মাৰ্ক কৰিছিল পুলিচ এজেঞ্চিকো দিছে আৰু তেওঁৰ কলেজৰ যিখিনি গ্ৰুপ আছে তাতেও তেওঁ দিছে। তৌসিফৰ বিৰুদ্ধে এছ টি এফ আৰক্ষী থানাত 5/24 নম্বৰৰ এক গোচৰ ৰুজু কৰি ভাৰতীয় দণ্ডবিধিৰ 121/120/123 ধাৰাৰ অধীনত আৰু ইউ এ পি এক্ট 10/13 অধীনত তদন্ত চলাই আছে এছ টি এফে। আই এছ আই এছে ব্যৱহাৰ কৰা এপছ আৰু অনলাইন সদস্য ভৰ্তি অসম আৰক্ষীয়ে কেনেদৰে ৰোধ কৰে সেয়া লক্ষণীয় হ'ব। বিৰিচি কুমাৰ ডেকা ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।